नमस्कार बंधुरा, किचेन कैनवासे आपनादेर स्वागत। आबार आमी आपनादेर काछे एकटी नतून रेसिपि निये एसेछि। ए रेसिपिटा खुबी पुरोनो दिनेर एबं खेते खुबी सुस्वादु आर आपनादेर खुबी चेना परिचित एकटी रेसिपि, जेटी आजकल बाड़ीते करा प्राय भुलेई गेछे मानुष। ताई आजकेर आमी आपनादेर काछे शेयार करछि कचु शाकेर रेसिपि। आमी शिखेछिलाम ए रेसिपिटा आमार ठाकुमार काछे, आज आमी आपनादेर साथे शेयार करब। ताई ए रेसिपिटाके आमी भालो करे केटेओ आपनादेर देखाबो केमन करे बाड़ीते काटते हय। बाजार থেকে কচু শাক কিনে আনার পর ভালো করে আগে ধুয়ে নেবেন, কারণ কচু শাকের মধ্যে অনেক নোংরা থাকে। তারপর আমি যে রকম ভাবে কাটছি ঠিক এই রকম ভাবে আপনারা ভালো করে কেটে নেবেন। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা যদি মনে করেন ছুরি দিয়েও কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আমি ঠিক যেই রকম ভাবে দেখুন আস্তে আস্তে গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নেবেন। আপনারা যদি মনে করেন বড় পিস করবেন, বড় পিস করলে সিদ্ধ করতে খুব অসুবিধা হবে, তাই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, বারবার বলছি আপনারাও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, কচু শাকে অনেক নোংরা থাকে। কাটা আমার হয়ে এসেছে, এবার আমি একটা পাত্রে সিদ্ধ করতে দেবো। ভালো করে সিদ্ধ করতে হবে কচু শাকটাকে। কচু শাক সিদ্ধ করার আগে আমি একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখানে বেশি জল দেবেন না, কারণ কচু শাক থেকে অনেক জল বেরোবে। আমি এখানে হাফ মগের মতন জল দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, এটা ফুটতে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। আজকের কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো। চলুন, চিংড়ি মাছ ছাড়াবার আগেই আমি কিন্তু ভালো করে ধুয়ে নেবো, কারণ চিংড়ি মাছ ছাড়ানোর পরে ধোয়া যায় না। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা যদি মনে করেন ছোটো সাইজেরও নিতে পারেন। এক এক করে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো। আমি এখানে 250 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। আপনারা একটু ভালো করে দেখে নিন কেমন করে আমি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি। ঠিক এইরকমভাবেই আপনারা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবেন। এই রেসিপিটাকে সঠিকভাবে বানাতে হলে ভিডিওটাকে স্কিপ না করে আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি কিন্তু থাকতে হবে। এরকমভাবেই আমি সব চিংড়ি মাছগুলো এক এক করে ছাড়িয়ে নেব। এবারে এই চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটার প্রত্যেকটা স্টেপই হচ্ছে ইম্পর্টেন্ট, তাই একটাও মিস করলে কিন্তু রান্নাটা সঠিকভাবে হবে না। চিংড়ি মাছ ম্যারিনেট হয়ে গেছে, এবার আমরা একটা মশলা বেটে নেব কচু শাকের জন্য। প্রথমেই দেবো পোস্ত, এবার দেবো আমি রাঁধুনি। রাঁধুনির কিন্তু খুব ভালো টেস্ট এবং গন্ধ। এর সঙ্গে দেবো কালো জিরে, কালো জিরেটা একটু বেশিই থাকবে, কচু শাকে কালো জিরের টেস্টটা খুব ভালো আছে। আর দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ হবে না। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কচু শাকটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। খুব ভালো করে কিন্তু জলটা ঝরাতে হবে, একটুও জল থাকলে কিন্তু গাল কুটোবে। জলটা আমি প্রায় আধ ঘন্টার মতন ঝরিয়ে নেব। ততক্ষণ আমরা একটা কড়া বসিয়ে তেল গরম করে নেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি লাল লাল করে চিংড়ি মাছ ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে চিংড়ি মাছগুলো একটু নরম থাকে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, আর কোনো তরকারিই দরকার লাগে না। আপনারা কিন্তু বাড়িতে ঝটপট একবার বানিয়ে ফেলুন, আর বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে অনেক অনেক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি তুলে নেব। এবার আমি একটা পরিষ্কার কড়া বসিয়ে তার মধ্যে 150 গ্রাম আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তাতে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম কালো জিরে আর রাঁধুনি। একটু মশলাটা থেকে ভাজা গন্ধ ছাড়লে তখন আমি দিয়ে দেবো আগের দিন রাত্রে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই ছোলাটাকেই দিয়ে দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা মিক্সিতে আগে থেকে বেটে রেখেছি। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেবো, আর এখানে গ্যাসের ফ্লেম থাকবে আমার মিডিয়াম। মশলাটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, নালে তলায় ধরে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নারকল কোড়া। নারকল কোড়াটা দিয়ে অনবরত আমি নাড়তে থাকব। এখানে গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। নারকলটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না নারকলটা থেকে ভাজা গন্ধটা আসছে। নারকলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমেই দেব জিরে গুঁড়ো, তারপর দেব হলুদ, দিয়ে আবার মশলাটাকে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার অ্যাড করব কচু শাক সিদ্ধটা। ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি,
এবার এক এক করে আমি দিয়ে দিলাম কচু শাকটা। দিয়ে এবার কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কচু শাক তলায় ধরে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, কেন এখন কচু শাকে যেটুখানি জল আছে সেটা যাতে তাড়াতাড়ি টেনে নেয়। এবার এর মধ্যে অ্যাড করব নুন, তারপর দেব আমি এর মধ্যে একটু চিনি। চিনির পরিমাণ কিন্তু কচু শাকে একটু বেশিই পড়ে, আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে আপনারা চিনিটা কম দেবেন। এবার যে যার টেস্টের মতন চিনি অ্যাড করবেন, যদি ঝাল ঝাল খেতে চান তাহলে কম দেবেন, আর যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণ বেশি দেবেন। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, কেননা এখানে কচু শাকটা জল ছাড়বে। 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো, কেননা তলায় কচু শাক ধরে যায়। অনবরতই আমাদের এইভাবেই নাড়তে হবে। আমি আর ঢাকা দেবো না, এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত আমাকে নাড়তে হবে কচু শাকটা। এইটাই হচ্ছে আসল প্রসেস, কেন কচু শাক যদি না ভালো করে নাড়েন তাহলে ভালো করে মশলাটাও মিশবে না, আর খেতেও বেসোয়াদ লাগবে, যার জন্য অনবরত নাড়বেন। আচ্ছা, কতটা পরিমাণে আমি কী কী উপকরণ দিয়েছি সবটাই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। কচু শাকের কিন্তু জল একদম শুকিয়ে গেছে, এবার শুধু তেলটা ভাসছে। এবার আমরা অনবরত নাড়তে থাকবো। কচু শাক যত শুকনো শুকনো হবে ততই টেস্ট বেশি পাওয়া যায়, যার জন্য কচু শাকের নিয়মই হচ্ছে অনবরত নাড়তে হবে আর শুকনো শুকনো করতে হবে। দেখুন কতটা শুকিয়ে গেছে, তলায় ধরে যাচ্ছে। এই তলার ধরাটাও যদি আস্তে আস্তে আপনারা ওই কচু শাকের সঙ্গে মিশিয়ে নেন তাহলে আরও টেস্ট পাবেন। কচু শাক কিন্তু আমার হয়ে এসছে, একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু কচু শাকটা করতে হবে, আমি যেরকমভাবে করলাম আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে কচু শাক আমার বাড়ির সকলে পছন্দ করে, আপনারা একবার খেয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। কচু শাক বানাতে একটু সময় লাগে বেশি ঠিকই, কিন্তু খেতেও অসাধারণ হয়। আজকের রান্নাটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।